শাকিব খানকে সুপারস্টার বললেন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে নতুন সিনেমা করবেন কিনা এ নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে অভিনয়ের বিষয়ে তিনি সম্প্রতি এক গণমাধ্যমে বলেন, কোনো ছবিতে অভিনয়ের জন্য শুধু নায়ক নায়িকা প্রধান বিষয় নয়, প্রযোজক পরিচালক সহ অন্যদেরও একসঙ্গে হতে হবে। তবে এমন পরিস্থিতি বা সুযোগ তৈরি হলে আমি বা শাকিব দুজনেই কাজ করব। অভিনয় ক্যারিয়ারে শাকিব খানের দুই যুগ পূর্তি নিয়ে অপবিশ্বাস বলেন, তাকে নিয়ে আমি বলেছি, বাট এটুকু বলতে চাই যে আসলে পথ চলা খুব কঠিন হয় না। একজন সুপারস্টার হওয়া যতটা সহজ, সেটা ধরে রাখাটা অনেক বেশি কঠিন। সেক্ষেত্রে আমি বলবো যে সুপারস্টার সুপারস্টার, বিগত দু বছরে সে অনেক কাজ করেনি। অনেকেই ধারণা করেছিল আর হয়তো কাজে ফিরতে পারবে না, ব্যাক করতে পারবে না, কিন্তু বেলা শেষে দেখা গেছে যে গত রোজার ঈদে 100 সিনেমা হল তার দখলে ছিল। সে যে সুপারস্টার সেটা দেখিয়ে দিয়েছে। শাকিব খানের প্রিয়তমা এবং তার লাল শাড়ি সিনেমা নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার জন্য অপেক্ষা করতে হবে যে আসলে কি হতে পারে, আসলে আমি এটা বলার কেউ নয়। দর্শকরা আবারও অপু বিশ্বাসকে শাকিব খানের সঙ্গে দেখতে চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দর্শকরা চাইবে, এটা আর্টিস্ট হিসেবে আমাদের কাছে পরম পাওয়া। সেক্ষেত্রে যারা আমাদের কলা কৌশলী, বিশেষ করে যারা প্রযোজক, তারা যদি চায় তাহলে অবশ্যই দেখা যেতে পারে। তিনি আরও বলেন, দর্শকদেরকে ঘিরে এটুকুই বলবো যে আমার কোটি টাকার কাবিন থেকে এই পর্যন্ত অপু বিশ্বাসকে অনেক সাপোর্ট দিয়ে আসছে। সুতরাং এবার ঈদে যত সিনেমা আছে সব দেখার পরে যদি সময় হয় তাহলে অবশ্যই সিনেমা হলে গিয়ে লাল শাড়ি সিনেমা দেখবেন। 2006 সালে কোটি টাকার কাবিন ছবিতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপু। সেই বছর থেকে 2017 সাল পর্যন্ত এই জুটি একাধারে প্রায় 80টির মতো ছবিতে অভিনয় করেন। একসঙ্গে কাজ করতে গিয়ে একসময় প্রেমের সম্পর্ক হয় তাদের। 2008 সালের 18 এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। শাকিব খানের উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মালা বদল করেছিলেন তারা। 2016 সালের 27 সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাহাম খান জয়ের। গোপন রাখা হয় এই খবরটিও। অবশেষে 2017 সালের 10 এপ্রিল সন্তান সহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস। জানান, 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়, নাম রাখা হয় আব্রাহাম খান জয়। ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব অপু।